Hey guys, Assalamualaikum. Welcome back with Naznins. Kemon achen shobai? Asha kori bhalo achen. Ami Allah rahmote bhalo achi. Dukhito onek deri hoye gelo notun video upload korte korte. Ektu byasto chilam tar upor oshustota chilo onek beshi jar jonno hocche notun video up hote late hoye gelo. To ajke amra kotha bolbo je রোলার নিয়ে আমরা মোটামুটি হচ্ছে যারা একটু স্কিন কেয়ার করি বা হচ্ছে বেসিক স্কিন কেয়ারগুলো স্টেপগুলো মেনে চলি তো তারা মোটামুটি জেড রোলারের ব্যবহার মোটামুটি জানি ঠিক আছে আমার কথা বলার মাঝখানে হচ্ছে অনেক বেশি স্লিপ অফ টাং হয় তো মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে হচ্ছে এগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ঠিক আছে তো এই হচ্ছে জেড রোলারটা তো আমরা মোটামুটি জানি এই জেড রোলারের কাজটা হচ্ছে আমার ত্বকের যে হচ্ছে রক্ত সঞ্চালনটা তো সেটাকে বাড়িয়ে তোলা ত্বকের ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের ত্বকের হচ্ছে কোলাজেন বাড়ানোর ক্ষেত্রে সে সাথে হচ্ছে ত্বকের ইলাস্টিসিটিটা ধরে রাখার জন্য তারপরে হচ্ছে যে ত্বকের যে বুড়িয়ে যাওয়াটাকে স্লো ডাউন করার জন্য কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন খুবই জরুরি তো এই জেড রোলারের কাজ হচ্ছে আমার ত্বকের ব্লাড সার্কুলেশনটা বাড়াবে আর এটা এই যে এখানের যে ছোট ছোটটা তো এই ছোটটা দিয়ে হচ্ছে আমরা আই এরিয়াতে ইউজ করব সরি তো এটা হচ্ছে আমরা আই এরিয়াতে ইউজ করব আর উপরের যেটা সেটা হচ্ছে আমরা চিক থেকে শুরু করে পুরো ফেসে ব্যবহার করতে পারবো ঠিক আছে তো এখানে কি কি লেখা আছে আমি সেটা বলি এটা হচ্ছে এরকম বক্সে আসে বক্সটা দেখতে খুব ভালো কিউট আছে ঠিক আছে তো এখানে লেখা আছে হচ্ছে ফেসিয়াল রোলার অ্যান্ড ম্যাসেজার এটা হচ্ছে জেনুইন রোজ কোয়ার্টস ব্র্যান্ডের তো এখানে কি কি করে এটা কি কি করে থাকে এটা হচ্ছে আমাদের ফার্মনেস তারপর হচ্ছে সার্কুলেশন যেটা আমি বলেছি যে এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াবে তারপর হচ্ছে স্কিন টোনটাকে ঠিক করবে ঠিক আছে অনেকের দেখা যায় যে কিছু অংশ কালো কিছু অংশ সাদা তো আনইভেন যে স্কিন টোনটা সেটাকে হচ্ছে মানে ঠিক করে আর কি দেন হচ্ছে লিখছে যে আইয়ের ক্ষেত্রে কি কি করবে যে আই স্টোন যেটা ছোটটা যেটা তো সেটা কি করবে সেটা হচ্ছে আমাদের মানে রিডিউস করবে পাফি আইস যেটা সেটা কমাবে দেন হচ্ছে ডার্ক সার্কেলস অবশ্যই আমার চোখের যদি ব্লাড সার্কুলেশনটা বাড়ে তাহলে ডার্ক সার্কেল কিন্তু অনেকটাই কমে যাবে এটা আমরা মোটামুটি জানি সেটা হচ্ছে ইনফ্লামেশন যেটা রয়েছে সেটাও দূর করবে এখানে বারকোড আছে আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারেন এখানেও প্রায় সেম কথাই বলা তবে এখানে ফেসিয়াল রোলারে আরও কিছু এক্সট্রা অ্যাড করেছে এটা হচ্ছে হেল্পস ইনক্রিয়াস সার্কুলেশন দেন হচ্ছে প্রমোটস দ্য অ্যাপিয়ারেন্স অফ হেলদিয়ার স্কিন আপনাকে একটা সুস্থ এবং ভালো ত্বক পাওয়ার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ফেসিয়াল রোলারটা খুব ভালো ভূমিকা পালন করবে এটা কিন্তু আমরা কখনো আমাদের ড্রাই ফেসে ব্যবহার করতে পারবো না অবশ্যই হচ্ছে সিরাম বা শিট মাস্ক বা ফেসিয়াল অয়েল হ্যাঁ দেন এটা লাগে দেন হচ্ছে আমরা হচ্ছে এটা দিয়ে ম্যাসাজ করবো ঠিক আছে এখন এটা আমি আপনাদের খুলে দেখাই এই হচ্ছে এটা বক্সে আসবে তো এটা আপনারা যে কোনো ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও পারচেস করতে পারেন তো এটার কালারটা হচ্ছে অ্যাশি টাইপস সরি সব একসাথে করতে হয় তো যার জন্য একটু এলোমেলো লাগতে পারে আপনাদের কাছে তো এর জন্য আগে থেকে মাপ চেয়ে নেই এখানে ছোট্ট একটা হচ্ছে চিরকুট রয়েছে মানে হচ্ছে এটা কীভাবে আমরা ব্যবহার করবো সেটা তো এখানে হচ্ছে দেওয়া আছে যে ডলার ছবিটা দেন হচ্ছে এখানে বলা আছে কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স হ্যান্ডেল উইথ কেয়ার মানে এটা খুব সাবধানের সাথে ব্যবহার করতে বলা হয়েছে অ্যালকোহল টাইপস কোনো প্রোডাক্টস ব্যবহার করে হচ্ছে এটা ব্যবহার না করতে বলা হয়েছে আর এটা ইউজের পর দেন হচ্ছে ড্রাই এবং সেফ প্লেসে রাখার কথা বলা হয়েছে এখানে খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট যে কথাটা যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে রিপিট 3-4 times ইন ওয়ান এরিয়া বিফোর মুভিং টু দ্য নেক্সট এরিয়া মানে একটা এরিয়া থেকে আরেকটা যাওয়ার আগে হচ্ছে আপনারা 3-4 বার হচ্ছে এটাকে মুভিং করবেন ঠিক আছে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো হাতেও আর আর ফেসিয়াল মাসাজ বলেন বা হচ্ছে আমরা যখন ম্যাসেঞ্জারগুলো ব্যবহার করব তখন অবশ্যই কি নিচ থেকে উপরের দিকে যাব হ্যাঁ যেন হচ্ছে আমার ফেসটা লিফট হয় আমি যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে কিন্তু আমার চামড়া ঝুলে যাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে আই এরিয়াতেও ঠিক আমরা সেমভাবে ব্যবহার করব 3-4 বার ঠিক আছে তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্টোনটা দেখেন কি সুন্দরভাবে ইজিলি স্মুথ হয়ে যায় এটা হচ্ছে আই এরিয়াতে ব্যবহার করব আমরা
এখন আমি আপনাদের আমার হাতে হচ্ছে এটা ইউজ করে দেখাচ্ছি। আপনি যে এরিয়াতে ব্যবহার করবেন প্রথমে হচ্ছে সেই এরিয়াটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, ঠিক আছে? এরপর আমি এতে হচ্ছে সিরাম লাগাবো, 1-2 ফোঁটা সিরাম। আমার সিরাম লাগানো শেষ। এবার আমি রোলারটা দিয়ে এখানে ম্যাসাজ করব, ঠিক আছে? আমরা সবসময় খেয়াল রাখবো যে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? একই এরিয়াতে 3-4 বার। দেন হচ্ছে নেক্সট এরিয়াতে যাব। খুবই সফটলি হচ্ছে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এভাবে করে আমি যে প্রোডাক্টটা ইউজ করব সেই প্রোডাক্টটা একদম আমার স্কিনের একদম ডিপলি যাবে, ঠিক আছে? ডিপলি যে খুব ভালো কাজ করবে, বিশেষ করে যখন শিট ম্যাক্স অ্যাপ্লাই করি খুব তাড়াহুড়োর মধ্যে ইনস্ট্যান্ট, যখন খুব ব্রাইটেনিং একটা লুক চাই আমার ত্বকটাকে, খুব ভালো ময়শ্চারাইজ চাই, তো সেক্ষেত্রে আমি বলবো সেখানে হচ্ছে জেড রোলারের বিকল্প নাই, ঠিক আছে? এই সেটটা আমি হচ্ছে আই এরিয়াতে ব্যবহার করব। আই এরিয়াতেও সেমভাবেই হচ্ছে করব। তো এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ানোর পাশাপাশি আমাদের যে চোখের যে ফোলা ভাব থেকে শুরু করে চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে সব কিছু হচ্ছে দূর করবে, ঠিক আছে? আর এক্ষেত্রে এটা হচ্ছে আমার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়বে, যে কোনো প্রোডাক্টসে আমি ব্যবহার করি সেটা একদম আমার ত্বকের গভীরে যেতে হেল্প করবে। আর যখন ব্লাড সার্কুলেশন বাড়বে তখন আপনার ত্বকের ইলাস্টিসিটি থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুব ভালো কাজ করবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।